সেই খবর সিবিআই এর চারজন আধিকারিক তাকে জেরা করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। পাঁচ পাতার প্রশ্নমালাও তৈরি করা হয়েছে তার জন্য। তদন্তকারী আধিকারিক ওয়াসিম আকরাম রয়েছেন, আরও তিনজন, তার বয়ান রেকর্ড করে পাঠানো হবে দিল্লিতে। এদিকে এই বিষয় নিয়ে তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। কুন্তলের ভিত্তিহীন একটা চিঠির প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। সুদীপ্ত সেনের চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম ছিল, তার বিরুদ্ধে অভিযোগ ছিল স্পষ্ট। তাহলে কেন শুভেন্দুকে তলব নয়, প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। টানা জিজ্ঞাসাবাদ চলছে। 10:58, 11টা বাজার ঠিক আগে, 11টায় তাকে তলব করা হয়েছিল। তার আগেই তিনি পৌঁছে যান আজকে নিজাম প্যালেসে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিজাম প্যালেস। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই এর অফিসাররা। আজকে ওয়াসিম আকরাম, তদন্তকারী অফিসার ওয়াসিম আকরাম রয়েছেন, যেমন রয়েছেন আরও তিনজন, এবং তার বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হচ্ছে। সকাল 11টা বাজার আগেই তিনি প্রবেশ করেন নিজাম প্যালেসে। টিমে রয়েছেন একজন এসপি, ডিএসপি একজন, দুজন ইন্সপেক্টর পদমর্যাদার তদন্তকারী অফিসার। তবে কখন এই জিজ্ঞাসাবাদ শেষ হবে তা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয়, এখনও চলছে জিজ্ঞাসাবাদ যেমনটা জানা যাচ্ছে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। চলে যাব নিজাম প্যালেসে, সরাসরি রয়েছেন সেখানে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, টানা জিজ্ঞাসাবাদ কি এখনো চলছে না মাঝখানে কখনো ব্রেক নেওয়া হয়েছিল? ফলে স্বাভাবিকভাবেই কিছুটা জাপানের বিরোধী কিন্তু একটা তো দেশ থেকে জানিয়ে দেওয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে, চেষ্টা করবো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি। টানা 3.5 ঘন্টার ওপর কিন্তু চলছে জিজ্ঞাসাবাদ যেমনটা জানাচ্ছেন। সেখানে যেমন রয়েছেন একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক, ঠিক তেমনই রয়েছেন একজন এসপি এবং দুজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন নিজাম প্যালেসে। লিখিত বয়ানটা রেকর্ড করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ, 3.5 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে। যদিও আজকে এই নিজাম প্যালেসে যাওয়ার আগে তিনি কিন্তু চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে চলেছেন, সোমবার সে মামলার শুনানি রয়েছে। তবুও তিনি কিন্তু আজকে হাজিরা দিয়েছেন নিজাম প্যালেসে। সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি পাঁচ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে তার জন্য। রয়েছেন তদন্তকারী অফিসার ওয়াসিম আকরাম। সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার আগেই কিন্তু চিঠি দিয়ে তিনি জানিয়েছেন যে তিনি পুরো বিষয়টা নিয়ে যাচ্ছেন, কারণ তিনি বাঁকুড়া সফরে রয়েছিলেন এবং সেখানে তাকে 24 ঘন্টাও সময় দেওয়া হয়নি। তার আগে কিন্তু তাকে সিবিআই তলব করে বা হাজির হওয়ার জন্য। আমরা চলে যাব নিজাম প্যালেসে, রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, তোমার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যে 3.5 ঘন্টা অতিক্রান্ত চলছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডকে জিজ্ঞাসাবাদ। কর্মসূচির মধ্যে রয়েছেন এবং 60 দিনের কর্মসূচি, সেই কর্মসূচির মাঝখানে ঠিক আছে কোর্টের একটা নির্দেশ আছে যে কোর্টের নির্দেশটাকে কমপ্লাই করবে সিবিআই বা ইডি, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন, অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু যেভাবে 24 ঘন্টা সময় না দিয়ে তাকে ডেকে নেওয়া হলো সেটা কিন্তু যথেষ্ট অস্বস্তি বলবো না, বরং বলা হলো যে আপত্তির কারণ তৃণমূল কংগ্রেসের। এবং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গতকালই বলেছিলেন যে তিনি থাকবেন এবং আজকে তিনি 11টা আগে এই বিচার পৌঁছান। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে এসে পৌঁছানোর ঠিক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিশাখাপত্তনমে সিবিআই ডিএসপি রয়েছেন তাকে একটু চিঠি লেখেন এবং সেই চিঠিতে তিনি বলেন যে
অমৃত সিনহা বেঞ্চ তার বিরুদ্ধে যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে তিনি সুপ্রিম কোর্টে স্পেশাল রিট পিটিশনে দাখিল করতে চলেছেন। ফলে সেটা শোনা যাচ্ছে সম্ভবত 22 তারিখে এই বিষয়টা আরো এগোবে, সোমবার কি মঙ্গলবার দিন হয়তো শুনানি হতে পারে, যেহেতু স্পেশাল রিট পিটিশন সোমবার বা মঙ্গলবার দিন শুনানি হতে পারে। তো সেই পর্যন্ত সিবিআই রেডি এই অর্ডার হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উপস্থিত থাকছেন এবং সেই চিঠিতে সেটা দেখানো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই হিসেবে এসেছে মুহূর্তে প্রায় সাড়ে তিন ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ হয়ে গিয়েছে। 10 জনের একটি টিম সিবিআই টিম তারা জিজ্ঞাসাবাদ করছে। আমার একটু হচ্ছে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখে আরো একবার জেনে রাখি জানিয়ে রাখি তিনি কিন্তু ষাট দিনের একটি কর্মসূচির মধ্যে রয়েছেন এবং আজকে তা বাঁকুড়ায় কর্মসূচি ছিল, সেই বাঁকুড়া কর্মসূচি কিন্তু তিনি আজকে বাঁকুড়ায় না খেয়ে কিন্তু শুনে চলে এলেন তার সেই কর্মসূচি না করে এবং সেটা তিনি জানিয়েও ছিলেন। 24 ঘন্টাও তাকে সময় দেওয়া হয়নি, গতকালই তাকে জানানো হয়েছে যে আজকে হাজিরা দিতে হবে এবং তিনি সেই মোতাবেক হাজির হয়েছেন, যদিও তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন যে সেটাও তিনি কিন্তু সিবিআই ডিএসপিকে চিঠি দিয়ে জানান যেটা তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং সোমবার এবারে সোমবার এই মামলা শুনানি। সঞ্জু, তোমার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথাও ছিল যে একটা কর্মসূচির মধ্যে রয়েছেন, একটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে রয়েছেন এবং সেখানে কিন্তু তিনি সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে সরাসরি সেই কর্মসূচি থেকে চলে এলেন যেখানে সিবিআই তাকে 24 ঘন্টাও সময় দেয়নি। এর আগেও কিন্তু তাকে দিল্লিতে টলব করা হয়েছিল, তিনি দিল্লিতেও কিন্তু হাজির হয়েছিলেন। সঞ্জু, দেখো একদমই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই তিনি বলেছেন যে যখনই সিবিআই বা ইডি তাকে যথার্থ কারণে ডাকবেন তিনি দেশের একজন গুরুত্বপূর্ণ এবং ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে তিনি সেই ক্ষেত্রে এই এজেন্সিগুলোর সঙ্গে সহযোগিতা করবেন। এবং এক্ষেত্রে আজকে যখন তিনি এখানে এসছেন তার আগে যেটা একটু আগে তোমার বলছিলাম যে একটা চিঠি লেখা হয় যে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পাঠিয়েছেন ডিএসপি সিবিআইকে, সেখানে তিনি লিখেছেন যে আমাকে যেহেতু নির্দিষ্ট একটি কেসের মাধ্যমে কেসের কারণে আমাকে ডাকা হয়েছে আমি যাব, কিন্তু আমি একটা পলিটিক্যাল ফিগার একটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে ছিলাম, সেখানে আমাকে এইভাবে একেবারে 24 ঘন্টার সময় না দিয়ে গতকাল চিঠি পাঠানো হয়েছে, আজকে সকাল 10টার মধ্যে 11টার মধ্যে দেখা করবার কথা বলা হয়েছে এবং চিঠিটাও গতকাল কিন্তু একটু বেলা দিকেই গেছে। ফলে 24 ঘন্টার সময় না দিয়ে এইভাবে ডেকে পাঠানো এটা কতটা যুক্তিযুক্ত সিবিআই নিশ্চয়ই সেই বিষয়টা ভাববে। তবে তিনি সুপ্রিম কোর্টে স্পেশাল রিট পিটিশন দাখিল করেছেন, সেখানে এই বিষয়টি নিয়ে তিনি অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন তার আইনজীবীরা, কিন্তু তিনি আজকে 11টার মধ্যে 11টার একটু আগেই তিনি এখানে এসে পৌঁছেন এবং অলরেডি তোমাকে আগে যেটা বলছিলাম যে 10 জনের একটি টিম তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন এবং এটা সম্পূর্ণভাবে লোক সংযোগ দুর্নীতি সংযোগ। এবং যে চিঠির কথা বারবার করে উঠে আসছে কুন্তল ঘোষের লেখা যে চিঠি, সেই চিঠির প্রসঙ্গটাও আজকে যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন যে কেন আপনার নামটা নেওয়া হলো, কেন আপনার নামে কথা বলা হলো। এবং চিঠি কুন্তল ঘোষ লিখেছে সেখানে আপনার নামটাকে নিয়ে আসা হয়েছে, অন্য কারোর নাম নিয়ে আসা হলো না, এই এই বিষয়গুলো নিয়ে আপনি কি জানেন, এই বিষয়গুলো এই ধরনের প্রশ্ন। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই নিয়োগ দুর্নীতির ছত্রছত্র যে দুর্নীতি রয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে সেই দুর্নীতির বিষয়গুলো নিয়েও আপনি কতদিন কি জানেন না জানেন সেই বিষয়গুলো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছি। তবে সেই পর্ব এখনো চলছে, কখন এটা চলবে সেটা অবশ্যই নজরে রাখতে হবে, কিন্তু এখন এই মুহূর্তে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এটাকে খুব একটা ভালোভাবে নেয়নি, কারণ ইডি বা সিবিআই তারা জিজ্ঞাসাবাদ করতেই পারে, কারণ অমৃত সিনহার বেঞ্চ যখন রায় দিয়েছে সেই রায়টাকে কমপ্লাই করার ক্ষেত্রে সিবিআই বা ইডি তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতেই পারে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলে আসছেন যে তিনি সম্মুখীন হতে কোনো পরিস্থিতির উপর নজর রাখো। সঞ্জু, আমি পরবর্তীকালে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে এবং আপনাদেরকে জানিয়ে রাখি নিজাম প্যালেসে এখনও চলছে জিজ্ঞাসাবাদ, সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।